তো আমরা প্রথম বেলকুলিয়া দাসবাড়ি গেলাম, দাসবাড়ি দেখে এসে মাকড়দার অ্যাকচুয়ালি তিনটে বনেদের বাড়ি আছে, বড় বাড়ি, মেজো বাড়ি আর ছোট বাড়ি। তো আমরা প্রথম মেজো বাড়িতে গেছিলাম, কারণ মেজো বাড়িতে যিনি আসেন উনি আমাদের পরিচিত। তো প্রথম মেজো বাড়ি ঘুরেছি, এটা হচ্ছে বড় বাড়ি, আর এরপর আমরা যাবো ছোট বাড়ি। তো এই তিনটে, এটা বনেদি বাড়ি, এখানে বহু বছর পুজো হচ্ছে, প্রায় 250 বছর। মেজো বাড়ির পুজোটা প্রায় 250 বছরের পুজো পুরনো। তো চলো, এটা হচ্ছে বড় বাড়ি, আর বড় বাড়ির পুজো নিশ্চয়ই 250 ওর আশেপাশেই হওয়া হবে। এরপরে ছোট বাড়ি যাবো। তো মেজো বাড়িতে আমাদের যিনি পরিচিত আছেন উনি আমাদের রাতে ডিনারেরও আর কি ইনভাইট করেছেন, পুজোর পোশাক সবাই একসাথে খাবো, সেটা এখনো ডিসাইড করিনি আমরা যাবো কি না। চলো, আমরা বড় বাড়ি দেখেছি, মেজো বাড়ি দেখেছি, ছোট বাড়ি দেখেছি। ছোট বাড়ি দেখে এখন আমরা এটা মাকড়দার সীমানি পাড়াতে আছি, আমরা এটা আছি হচ্ছে হরগৌরী। এটা এখানে কিন্তু দুর্গা প্রতিমার আমি দেখলাম না, এটা হচ্ছে হরগৌরীর মানে মূর্তিটা, যেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। এনারা কিন্তু এটাও বাড়ির পুজো, এটা বনেদি বাড়ির পুজো, এটা কিন্তু তারা মানে মূর্তিটা কিন্তু হরগৌরীর পুজো হয়, শিব পার্বতী। ও চলো, নমস্কার। আজকে পূজার শেষ, এখনো অবধি ঠাকুর ভাসানো হয়নি। আমরা এসেছি আবার সেই বাড়িতে যেখানে আমরা অঞ্জলি দিয়েছিলাম, এটা হচ্ছে মাকড়দা ব্যানার্জি পাড়া মনসা বাড়ি বা মেজো বাড়িও বলা হয়। তো আমরা এসেছি, এসে অর্চনা বরণ করবে, বরণ করার পর আমরা যতটা প্রসেশন হবে ততটা প্রসেশনের সাথে যাবো। তো এটা সম্ভবত মাকড়চণ্ডী মন্দিরে ওখানে মায়ের মুখ দর্শন হবে, হয়ে আবার এটা ব্যাকে এসে এখানে পাশে কোনো পুকুরে প্রতিমা বিসর্জন হবে। তো দেখা যাক, আমরা আপনারা আমাদের সাথে থাকুন, টোটাল যা ঘটনা হবে সব আপনাদের সাথে শেয়ার করব, আর বরণেও আপনাদের সাথে ভিজুয়াল পরিদর্শন হবে আপনাদের।
শারদীয়া আর শুভ বিজয়া, কারণ ঠাকুর প্রায় জলে পড়ে গেছে। বিজয়া এখনো হয়নি, এখনো জলে পড়েনি, তবে আমাদের ভিডিওর যেহেতু এডিট করতে হয় তাই আগে থেকেই বলে দিলাম আমাদের শুভ বিজয়া সবাইকে। তো মোটামুটি আজকের দিনের মতো আমাদের সমাপ্তি, আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো চলো, পরের বছর পুজোয় আবার পুজোর ব্লগ হবে। বাকি তো আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ তো ছাড়তেই থাকি, চলতেই থাকবে, প্রত্যেক সপ্তাহে একটা করে বা দুটো করে। চলো মা আবার পরের বছর আসবে, ততদিন পর্যন্ত ওয়েট করতে হবে সবাইকে। আর আমার কাছে এটা ভীষণ স্পেশাল, কারণ আমার প্রথম বছর বরণ।